আসসালামু আলাইকুম কীভাবে আপনাদের পল্লী বিদ্যুৎ বিল ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে পরিশোধ করবেন সেই সিস্টেমটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি তাই ভিডিওটাতে প্লিজ দয়া করে একটা লাইক করে দাও এবং এই চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে দাও তো তোমাদেরকে সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে সেখান থেকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা বিল পরিশোধ করবেন তো মোবাইল স্ক্রিন থেকে সরাসরি চলে আসবেন বিকাশ অ্যাপসের ভেতরে বিকাশ অ্যাপসে আসার পরে এইখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন পে বিল জাস্ট আপনাকে এইখান থেকে পেবিল এই অপশনটা খুঁজে নেবেন এবং এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইরকম ইন্টারভিউ আসবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন বিদ্যুৎ এইখান থেকে আমাকে বিদ্যুৎ এটার উপর ক্লিক করতে হবে এইখান থেকে কিন্তু আপনি পানি গ্যাস বিল ইন্টারনেট বিল অন্য বিল প্রদান করতে পারেন তবে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য বিদ্যুতের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটা সিলেক্ট করবেন ভোলেও বিদ্যুৎ প্রিপেইড সিলেক্ট করবেন না কারণ প্রিপেইডের মাধ্যমে কিন্তু আপনি বিল প্রদান করতে পারবেন না পলিবিদ্যুৎ পোস্ট পেইড এটাই দরকার তো এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে এইখানে আসার পরে প্রথমেই দেখতে পারতেছেন মাস মানে আপনি কোন মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার রানিং মাস মানে বর্তমানে যে মাসটা চলতেছে সেই মাসটা সিলেক্ট করবেন মানে গত মাসের বিল কিন্তু বর্তমান মাসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এস এম অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার কোন নাম্বারটা দিবেন অনেকে কিন্তু এটা বুঝেন না এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন সেজন্য আমরা পল্লী বিদ্যুৎ বিলের কাগজে চলে আসছি আসার পরে এইখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন গ্রাহক হিসাব নং গ্রাহক হিসাব নং এইখানে যে তেরো ডিজিটের একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাই মূলত এস এম এস অ্যাকাউন্ট নাম্বার যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিলটা পরিশোধ হবে এখানে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারতেছেন গ্রাহক হিসাব নোং এখানে কিন্তু অন্য অন্য সংখ্যাও থাকতে পারে তবে গ্রাহক হিসাব নোং এই সংখ্যাটাই এইখানে আপনারা পেস্ট করে দিবেন ওকে আমি কপি করে রেখেছিলাম এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পারতেছেন পে বিল করতে এগিয়ে যান এইখান থেকে জাস্ট এই অপশানটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখানে একটু লোড নেবেন কয়েক সেকেন্ড এরপরে এইখানে প্রথমেই দেখতে পারবেন আপনাদের কয় টাকা বিদ্যুৎ বিল আসছে সেটা কিন্তু প্রথমেই দেখতে পারবেন আপনাদের কাগজের সাথে আগে মেলাবেন যদি না মেলে তাহলে বিল প্রদান করবেন না এটা কিন্তু কাগজের সাথে সম্পূর্ণ মিলতে হবে এখানে দেখতে পারতেছেন নয়শো টাকা রানিং মাসের বিল এটা পে করার জন্য এই যে পরবর্তী অপশন এখানে চলে যাব অবশ্যই আপনাদের কাগজের সাথে বিলটা কিন্তু মিলবে ওকে এরপরে আসার পরে এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দেবেন ওকে পিন নাম্বার দিয়ে পরবর্তী যাব এখানে একটু চাপ দিয়ে ধরবো ধরার পরে আমাদের পে বিলটা কিন্তু সাকসেস হয়ে যাবে তো সাকসেস হওয়ার পরে কী করবেন অনেকে কিন্তু কেটে দেয় এই ভুলটা করবেন না এইখান থেকে আপনারা কি করবেন নিচে যে পরবর্তী নামে একটা অপশন দেখতে পারতেছেন এখান থেকে পরবর্তী এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশান দেখতে পারতেছেন রেসিপ ডাউনলোড করুন এইখান থেকে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করে আমরা একটা রিসিপ্ট ডাউনলোড করব ওকে ক্লিক করলেই আমাদের ব্রাউজারে নিয়ে যাবে এবং একটা রিসিপ ডাউনলোড হয়ে যাবে হওয়ার পরে রিসিপ্টটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন রিসিপ্ট আমরা বিদ্যুৎ বিল প্রদান করছি সেটার একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে এটা আপনারা রেখে দিবেন পরবর্তী মাস পর্যন্ত যদি আপনাদের বিলের কোনো সমস্যা হয় বা মিটারের কোনো সমস্যা হয় তাহলে এই রিসিপ্টটা নিয়ে আপনারা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ প্রসেস আমি এ টু জেড খুঁটিনাটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব